হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেভেনলি ফ্রেন্ডশিপ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো ভালোই আছি, বেশ খোশ মেজাজে দুপুরবেলায় ঘুম থেকে উঠে বিকেলবেলায় বসে গেছি আমি ব্যালকানিতে। এই সময়টা ব্যালকানিতে বেশ সুন্দর একটু হাওয়া দেয়, তাই সেটা এনজয় করার জন্য বসে পড়েছি। তার মধ্যে বেটু আমার ড্রয়িং করেছে একটা মোরগ, তো সেটাই এনে আমাকে দেখাচ্ছিল। বেশ পারফেক্টলি কিন্তু ড্রয়িংটা করেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু আস্তে আস্তে ও ইম্প্রুভ করছে ওর ড্রয়িংটাকে। তো তোমাদের সাথে আমি শেয়ার করি মোটামুটি ও কী কী ড্রয়িং করে। দেন মাথাটা আমার একটু বেশ ধরে গেছিলো জানো তো, আর মুখটাও বেশ পাফিনেস চলে এসেছিলো, দেখছিলি ফুলে ফুলে গেছে। এত ঘুমিয়েছি না আজকে, ওই টিভি দেখতে দেখতে আইসক্রিম খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। তার মধ্যে কিচেনে গেলাম, দেখছি টুকটাক আওয়াজ হচ্ছে, গিয়ে দেখি চিকেন স্টুটা অলরেডি বসে গেছে। আজকে হবে একটা স্পেশাল রেসিপি ডিনার আমাদের জন্য, তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। তবে আজকে বানাবে কিন্তু বাবাই, ও আজকে স্পেশাল শেফ আমাদের এই রান্নার জন্য। আসলে এইসব রান্নাবান্নাগুলো ওই করে, আমি ওকে হেল্প করে দিই। তো এখানে চিকেনটা এক কড়াই জল দিয়ে একটু রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে আর গোলমরিচ দিয়ে সেদ্ধ করতে দেওয়া ছিল, মানে ফুটতে। ওটা পুরো ফুটে যখন একটু একটা গাঢ় গাঢ় ভাব চলে আসবে জলটার, তখন ফোটাটা বন্ধ করে দিতে হবে। আর এদিকে দিচ্ছি পাস্তা সেদ্ধ করতে, তার মধ্যে ও এখানে কেটে নিচ্ছে মাশরুম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, যা কুচি কুচি লাগবে আর কি। আর এখানে চিকেনের কিছু ব্রেস্ট পিস, মানে চিকেনের ফিলেগুলোকে সরু সরু করে কেটে ওগুলোকে ম্যারিনেট করে রাখা আছে পেরি পেরি মশলা, একটু চিলি ফ্লেক্স আর একটু সয়া সস দিয়ে। তো এবার এটাকে অল্প করে সাদা তেল কড়াইতে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। চিকেনটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে ভাবলাম যে একটু করে খিদে পেয়ে গেছে, তাই মুখ চালানোর মতো কিছু একটা করতে হবে। তাই এখানে আমন্ডটাকে ভাবলাম একটু মাইক্রোওভেনে জাস্ট 1.5 মিনিটের মতো ফ্রাই করে নিই। আসলে এটা একটু ফ্রাই করে নিলে বেশ ক্রাঞ্চিনেসটাও চলে আসে আর টেস্টটাও কিন্তু ফ্লেভারটাও বেশ চেঞ্জ হয়ে যায়। আর এদিকে সেই করতে করতে আমাদের 1.5 মিনিটের মধ্যে চিকেনটাও পুরো ফ্রাই হয়ে গেলো জানো তো। আসলে এতক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল বলে টেস্টটা মানে একটু বেশ সফট হয়ে গেছে, তো তাই ইজিলি ফ্রাই হয়ে গেছিলো। আর স্মেলটা উফ কী দারুণ যে বেরোচ্ছিল। তো যাই হোক, যখন আমন্ডটা ভাজা হয়ে গেলো প্রথমেই গেলাম প্লেট নিয়ে আমার বরের কাছে। ও এখানে বেচারা অনলাইনে ক্লাস করাচ্ছিল, তাই ওকে দিয়ে এলাম, ও কিছু খায়নি বলে। এদিকে আমাদের চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে, তাই কড়াইয়ের এই অবস্থা থেকে কিন্তু আবার কিছু কমেন্ট করো না তোমরা। আসলে এটা ইচ্ছে করে ধুইনি যে ফ্লেভারটা একটু ভালো আসবে। তো ওর মধ্যে একটু বাটার দিয়ে তার মধ্যে রসুনগুলো দিয়ে দিলাম, রসুন কুচিগুলো হালকা যখন ফ্রাই হয়ে গন্ধটা পুরো চলে যাবে কাঁচা, তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। আর আজকে আমাদের মেন শেফ ওই যে বাবাই, পুরো ঘামে একদম বেচারা স্নান করে গেছে, কিন্তু ওই যে রান্না করতে ভালোবাসে, বেশ নতুন নতুন এক্সপেরিমেন্ট করে খেতেও ভালোবাসে, তাই আর কি ওই আনন্দে করতে থাকে। তো রসুন কুচি পেঁয়াজ কুচিটা যখন ভাজা হয়ে গেছে, তখন তার মধ্যে মাশরুমগুলো কুচিয়ে রেখেছিলাম, মাশরুমগুলো সব দিয়ে দিলাম। এবার মাশরুম যেহেতু জল ছাড়বে, তাই ওটাকে একটু ঢেকে রাখা আছে। তার মধ্যে এবার পালং শাকগুলোকে ব্লাঞ্চ করতে দেবো। পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এবার ওগুলোকে হালকা সসপ্যানে একটুখানি জল দিয়ে জাস্ট একটু ভাপিয়ে নেব। আর দেন এখানে মাশরুম যখন ভাজা হয়ে গেছে, ওর মধ্যে পেরি পেরি মশলা, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, এগুলো যা কিছু ছিল টুকটাক করে দিয়ে দেওয়া। মেইনলি যেহেতু পাস্তার ফ্লেভার থাকবে, সেজন্য পাস্তায় যা যা মশলা লাগে সেগুলোই দিতে হবে আর কি। আর এখানে আমরা একটু দিলাম চিকেন স্টুটা, এই যে সেদ্ধ করা আছে ওই জলটাই ইউজ হবে আমাদের। দেন যখন এগুলো ভাজা হয়ে গেলো মাশরুম, আরে সেগুলোকে একটা সাইডে কড়াইয়ের মধ্যে রেখে আর তুলিনি, কিন্তু তার মধ্যে বেশ কিছুটা বাটার দিয়ে একটুখানি পরিমাণ মতো ময়দা দিয়ে ওটাকে ভালো করে ফ্রাই করে নেব ময়দাটাকে। এখানে হোয়াইট সসের উপর বেশ করেই পাস্তাটা হবে, তো সেজন্য ময়দাটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস এখানে। ময়দাটাকে বেশ একটু ভালো করে ফ্রাই করে নেওয়ার পর যখন কাঁচা গন্ধটা চলে যাবে, ওই চিকেনের যে স্টুটা ছিল ওটা পুরোটা ঢেলে দিতে হবে কড়াইয়ের মধ্যে। তারপরে ওটাকে একটু ভালো করে ফোটাতে হবে যতক্ষণ একটু থকথকে ভাবটা আসছে, কিন্তু একদমই স্লো আঁচে এটাকে করতে হবে, না হলে কিন্তু ওই পুরো গ্রেভিটা পুড়ে যাবে। এবার এর মধ্যে দিতে হবে দুধ বেশ কিছুটা পরিমাণে। ওই যে বললাম যেহেতু হোয়াইট সসের মতো গ্রেভিটা হবে, তাই দুধটা কিন্তু অনেকটা পরিমাণে দিতে হবে যতটা তুমি গ্রেভি চাও। দেন এটা একটু ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ওই যে ব্লেন্ড করে রাখা পালং শাকগুলো, যেগুলোকে হালকা করে একটু বয়েল করে নিয়েছিলাম। তো পালং শাক তো বেশি বয়েল করলে আবার সবুজটা নষ্ট হয়ে যাবে, তাই হালকা একটু জাস্ট গরম জলে দিয়ে ওটাকে তুলে নিয়েছিলাম। এবার এর মধ্যে দেবো চিজ, প্রথমে একটা চিজের স্লাইস দিয়েছিলাম, তারপরে ওইটাকে আস্তে করে নাড়াতে নাড়াতে চিজের স্লাইসটাকে পুরো গুলিয়ে দিয়েছিলাম। দেন ওর মধ্যে দিয়েছিলাম হচ্ছে ক্রিম, ফ্রেশ ক্রিমটাও কিন্তু দিতে হবে। আগে তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু কোনো হেলদি খাবার নয়, এটা একদমই আনহেলদি বাড়ির বানানো সুন্দর খাবার, যেটা তুমি ইজিলি আলেকালে একবার তো ট্রাই করতেই পারো, রেগুলার বেসিসে একদমই না। তো এখানে আমাদের ভালো করে ওটাকে একটু ব্লেন্ড করে ফোটানোর পর একটু জল দিলাম, কেননা এটা যখন বন্ধ করে দেবো গ্যাসটা, এটা আরও একটু চাপ চাপ হয়ে যাবে থকথকে, তারপরে আরও অনেক ব্যাপার আছে এর মধ্যে। দেন এটা যখন ফুটতে থাকছে গ্রেভিটা, ওর মধ্যে একটু পেরি পেরি মশলা দিলাম, আরও অ্যাড করলাম। পেরি পেরি মশলাটা একদমই অপশনাল, যদি তোমরা দিতে চাও দিতে পারো, আমাদের যেহেতু ফ্লেভারটা ভালো লাগে তাই দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আবার একটা আমরা স্লাইস চিজ,
পুরো ব্যাপারটা চিজের উপর ডিপেন্ড করেই হবে আর কি। তাই চিজটা কিন্তু বেশি পরিমাণে লাগবেই। তো যারা ভাবছো যে ডায়েট করার জন্য এটা খাবে, একদমই না, আমরা এখন ডায়েটে নয়, কিছুই নয়, আমরা জাস্ট নিজেদের ভালো লাগছে তাই স্বাদ চেঞ্জ করতে খাচ্ছি। আর পাস্তাটা বয়েল করে রেখেছিলাম, তো পাস্তাটা জল ঝরিয়ে রেখেছিলাম, দেন পাস্তাটা এর মধ্যে অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে মোজারেলা চিজ, যেটা ভীষণই ইম্পর্ট্যান্ট এই রেসিপিটার জন্য। তো এখানে বেশি পরিমাণে দেবো না, একটু অল্প পরিমাণে দেবো, যাতে জাস্ট বাইন্ডিংটা হয়ে যায় আর সেই স্লাইমি ব্যাপারটা এর মধ্যে চলে আসে। পাস্তার গ্রেভিটা মোটামুটি আমাদের রেডি। এবার একটা মাইক্রোওয়েভ প্রুফ বোল নিয়েছি, যার মধ্যে বাটারটাকে পুরো চারিদিকে গ্রিজ করে দিয়েছি, একদম কেকের মতো আর কি, যেভাবে করি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে পিৎজা পাস্তা সস হয় না, পিৎজা পাস্তা সসটা কিছুটা পরিমাণে দিয়ে সেটাকেও মাখিয়ে নেব, আসলে ফ্লেভারগুলো ভালো যাতে অ্যাড হয় সেই কারণেই আর কি। তো এই কাজগুলো বাবাই করছে, তার মধ্যে এবার ওই পাস্তার গ্রেভি যেটা বানিয়েছিলাম ওইটা পুরোটাকে ঢেলে দেবো, জাস্ট বিরিয়ানির মতো লেয়ার করে করে ঢেলে দেবো। একটুখানি ওই পাস্তাটা দেবো, তারপরে ওই চিকেনটা যেটা ফ্রাই করে রেখেছিলাম ওটাকে হাতে করেই ভালো করে ছিঁড়ে ছিঁড়ে স্প্রেড করে নিয়েছি, ওই চিকেনটা দেবো, তার মধ্যে এবার মোজারেলা চিজটা দিতে হবে, তারপরে অরিগ্যানো, পিৎজা সিজনিং যা হয় আর কি, একটু পেরি পেরি মশলা অপশনাল, তোমাদের যেটা ভালো লাগবে সেটা দিতে পারো, না চাইলেও কোনো অসুবিধে নেই, কারণ আগে অলরেডি দেওয়া আছে। একটু চিলি ফ্লেক্সও দিয়েছি, দেন আবার আমরা পিৎজাটা আবার দিলাম, পাস্তার যেই গ্রেভিটা আছে, মানে এভাবে লেয়ার বাই লেয়ার করে সাজাতে পারো, তোমরা চাইলে একটা লেয়ারেও করে দিতে পারো। দেন ফাইনালি কিন্তু ওপরের লেয়ারটা একটু বেশি করে মোজারেলা চিজ দিলে ওটা একদম কমপ্লিট। এই যে আমাদের রেডি, এবার এটা যাবে মাইক্রোওভেনের ভেতরে। তো মাইক্রোওয়েভটাকে প্রথমে আমরা 200 ডিগ্রি সেন্টিগ্রেডে একটু প্রিহিট করে নেব, ওই যে বললাম কেক বানানোর মতনই পুরো প্রসেসটা। তো প্রিহিট হয়ে গেছে মাইক্রোওয়েভ, এবার ওর মধ্যে আমরা এই বোলটাকে ঢুকিয়ে দেব। বোলটাকে এর মধ্যে ঢুকিয়ে এটাকে মোটামুটি আমরা 190 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 25 থেকে 30 মিনিট মতো এটাকে আমরা দিয়েছিলাম। তবে তার আগে আমরা এটাকে বন্ধ করে একটু ট্রায়াল দেখে নিয়েছিলাম যে ঠিকঠাক হচ্ছে কি না। চিজটা মোটামুটি গলে একটু সবের মধ্যে মানে মেল্ট হয়ে পুরো ব্লেন্ড হয়ে গেলে ব্যাপারটা হয়ে যাবে। তবে তোমরা আবার ভেবো না যে এটা আমাদের সবার ডিনার, এটা কিন্তু শুধু আমার বাবাই আর বেটুরি ডিনার হয়েছিল, আর বাকি সবাই টেস্ট করেছিল। এদিকে মাদের জন্য রুটি হচ্ছিল, কেননা ওরা রুটি খাবে বললো, মারা তো এত চিজ দেওয়া জিনিসটা খাবে না। আর এখানে আরেকটা বোলও কিন্তু বানানো হয়েছে, ওটাও আমাদের মানে দেওয়া হবে। তো দেন মা এখানে রুটি টুটি করে নিল, আর আমাদের যতক্ষণে আমাদের অ্যালফ্রেডো পাস্তাও আমাদের রেডি হয়ে গেছে। উফ, দেখতে যে কী চিজি ব্যাপারটা হয়েছে না, একদম দারুণ, আর টেস্টটাও খুব ভালো হয়েছিল। বাই দ্য ওয়ে আগেই বলে দিলাম কিন্তু এটা একদম আনহেলদি খাবার, তো এটা রেগুলার বেসিসে বারবার কিন্তু একদমই খেতে পারবে না। খুব ইচ্ছে হলে হয়তো মাসে একবার বা 2 মাসে একবার এটাকে ট্রাই করা যেতেই পারে। হ্যাপা একটু আছে বটে, মানে অনেকক্ষণের পরিশ্রমের ফল হলে এটা হয়। আমরা ধরো মোটামুটি সন্ধেবেলায় 6টার থেকে লেগে পড়েছিলাম, তবেই আমরা এটা কমপ্লিট করতে পেরেছি রাত্রিবেলায় 9টা 10টার মধ্যে। তো ডিনার টাইমও হয়ে গেছে, আর গরম গরম না খেলে কিন্তু ওই ওপরে যে ক্রাস্টটা আছে না ওটা পুরো শক্ত হয়ে যাবে, খেতে পারবে না। তাই ওটাকে তাড়াতাড়ি আমরা গরম গরমই সার্ভ করে খেয়ে নিচ্ছিলাম। তবে আমরা একা কিন্তু খাইনি, আমরা 3 জনে ডিনার করেছিলাম, কিন্তু বাকি সবাই টেস্ট করেছিল অবশ্যই, সবার কিন্তু বেশ ভালো লেগেছিল। আমরা 3 জনে তো এখানে বসে বসে ডিনারটা করছিলামই, তার মধ্যে বাবাই আর বেটু 2 জনেই বললো যে মাম্মা আমরা এটা কালকে টিফিনে নিয়ে যাব। তাহলে বললাম ঠিকই আছে, বেশ অনেকটা পরিমাণে বানানোও হয়েছিল তাই কোনো চাপ নেই, সেজন্য একটুখানি ওদের জন্য রেখে দিলাম যে ওরা কালকে টিফিনে নিয়ে যাবে। আর আমি তো একটুখানি খাওয়ার পর আর খেতেই পারিনি, জানো তো, আসলে এতটা চিজ দেওয়া আছে তো একটুখানি খেলেই কিন্তু পেটটাও ভরে যায়, মনটাও ভরে যায়, তাই কোনো চাপ নেই যে তুমি বেশি বেশি খাবে। বাই দ্য ওয়ে সব খাওয়ার শেষে এই কোল্ড ড্রিঙ্কস বা থামস আপটা না হলে আমাদের তো একদমই জমবে না, তাই নিয়ে নিয়েছি গ্লাস ভরে থামস আপ। বাট আমার কপালে ওই গ্লাসটা আজকেও জোটেনি, আমি নিয়েছি এখানে নেসক্যাফের একটা কাপে, যেটার মধ্যে ফিল দিচ্ছিল যে আমি কফি খাচ্ছি। বাট না, কোল্ড ড্রিঙ্কস খেয়ে আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর এই কোল্ড ড্রিঙ্কস খেয়ে হজমটা না করলে কিন্তু শরীর খারাপ হয়ে যেতে পারে, না না সেটা নয়, মোটেও আমাদের ওটা নেশা আর কি। তো চলো তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি এই গল্পচ্ছলে আনন্দ হাসি ঠাট্টার মধ্যে। তো কেমন লাগলো আমাদের চিকেন অ্যালফ্রেডো পাস্তা সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও, আর বাড়িতে ট্রাই করলে তো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তাহলে চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি, ভালো থেকো, টিল দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হেভেনলি ফ্রেন্ডশিপ, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে, টাটা।